এই জনপদের মুসলমানদের শত বর্ষের দাবি একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, সেই শত বর্ষের দাবি কেউ পূরণ করে না। জিয়া রহমান এইভাবে মুলা ঝুলিয়ে রেখেছিল। তারপর এরশাদ সাহেব মাঝে মধ্যে স্বপ্নে দেখতে মসজিদে গিয়ে বলতো যে আমি স্বপ্নে দেখেছি যে এই মসজিদে নামাজ পড়ব। তিনিও মুলা ঝুলিয়ে রেখেছিলেন। বেগম খালেদা জিয়া চেয়ারের উপর বসে থাকতেন আর দুই পাশে মাটিতে আলেমদেরকে বসায় রাখতেন। নিশ্চয়ই এই ছবি আপনারা দেখেছেন, যারা জ্যেষ্ঠ তাদের মনে আছে। তিনিও মুলা ঝুলিয়ে রেখেছিলেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। সেই মুলা ঝুলেই ছিল, কেউ করে নাই। জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ জুয়া হাউজিং এগুলো বন্ধ করেছিলেন, যেগুলো পরবর্তীতে জিয়া রহমান ক্ষমতায় আসার পর মদ জুয়া হাউজিং চালু করে দিয়েছে। 2008 সালে নির্বাচনের আগে, 1996 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে বলেছিল, আওয়ামী লীগকে ভোট দিলে দেশে ইসলাম থাকবে না বলা হয়েছিল। অথচ সেই আওয়ামী লীগ আজকে জননেত্রী শেখ হাসিনায় পৃথিবীর কোনো দেশে হয় নাই, কোনো ইসলামিক রাষ্ট্র যেটি হয় নাই, এক যুগে 560টি মসজিদ, এক যুগে 560টি মসজিদ জেলা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন এবং করছেন। বাংলাদেশে কেউ ভাবে নাই এতগুলো মসজিদ ভিত্তিক বক্তব্য হবে এবং মসজিদ ভিত্তিক বক্তব্যের আলেমরা সরকারি ভাতা পাবে, এটি বাংলাদেশে কেউ ভাবে নাই। আজকে 1,20,000 মসজিদ ভিত্তিক বক্তব্য সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এক একজন মসজিদ ভিত্তিক বক্তব্যের আলেম 5200 টাকা করে ভাতা পায়। জাহাজে হজ যাত্রী পাঠানোর জন্য 2024 সালে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ জাহাজে করে হজে গেলে খরচ অর্ধেক, যাতে দরিদ্র মানুষ জাহাজে করে হজে যেতে পারে এই জন্য নীতিগত সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রহণ করেছে। আজকে যখন এইভাবে ইসলামের খেদমতে আমাদের সরকার কাজ করছে এবং ইমাম এবং আলেমদের কল্যাণার্থে বহু পদক্ষেপ গ্রহণ করেছে, তখন ইসলামের কথা বলে দেশে হানাহানি তৈরি করার চেষ্টা করা হয়। জামাতে ইসলামী এবং আরো কিছু গোষ্ঠী আজকে ওলি আম্বিয়াদের অসম্মান করে, এরা ইসলামের কল্যাণ করছে না, এরা ইসলামের ফেত্তা সৃষ্টি করছে। এই ফেত্তা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই ফেত্তা সৃষ্টিকারী জামাতে ইসলাম সহ তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, তাদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দেয় কারা? জামাতে ইসলামী বিএনপি জোটের প্রধান শরিক এবং অন্য যারা এই ফতোয়া দেয় তারা বিএনপির আস্কারা পায়। সুতরাং যারা এই ফেতনা সৃষ্টিকারীদের অলি আম্বিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে, যে অলি আম্বিয়াদের আহ্বানে তাদের কারণে এই জনপদে আমরা মুসলমান হয়েছি, এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক না? ইসলামের কথা বলে মানুষ হত্যা করা হয়, ইসলামের কথা বলে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এক যুগে 500 জায়গায় বোমা ফুটানো হয়েছে, আর এই বোমা ফুটানোকারীদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা কারা ছিল? এবিএনপি। ইসলামের কথা বলে জননেত্রীকে শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে ইসলামের কথা বলে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল, আর সেই জঙ্গি গোষ্ঠীকে কারা ভাড়া করেছিল?
এই বিএনপি এবং বিএনপি সরকার ভাড়া করেছে। আজকে যদি আমরা বিশ্ব মুসলিম এক থাকতে পারতাম তাহলে ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করতে পারতো না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম মিয়ানমারে পশুর মতো মুসলমানদের জবাই করতে পারতো না, এই দেশে পাঠাতে পারতো না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর অন্যান্য জায়গায় মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন হতো না। অন্যান্য জায়গায় যেভাবে মানুষকে হত্যা করা হয় সেখানের ব্যাপারে তো ভিসা স্যাংশন নাই, কিন্তু আমাদের ব্যাপারে ভিসা স্যাংশনের কথা বলা হচ্ছে। অবশ্য বলেছে এটি সরকারি দল বিরোধী দল সবার উপরে প্রযোজ্য হবে, এটি তাদের আভ্যন্তরীণ বিষয়, তারা কাকে ভিসা দিবে না দিবে সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু ইসরায়েল যখন জাতিসংঘের সর্বসম্মত রেজুলেশন অমান্য করে মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়ে সেখানে বসতি স্থাপন করে, তখন কেন আপনারা নীরব? দেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশে কেউ কেউ নির্বাচন ভণ্ডুল করে দেশে হামিদ কারজাই মার্কা আফেদারি সরকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। এই দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 1416 নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন হয়েছিল, আমরা সরকার গঠন করেছিলাম, 5 বছর ক্ষমতায় ছিল। 1818 নির্বাচনের পরও অনেক ষড়যন্ত্র হয়েছিল, তখনও বলা হয়েছিল সরকার টিকবে না, আমরা সরকার গঠন করেছি, ইনশাল্লাহ 5 বছর পূর্ণ করতে যাচ্ছে 8-3 মাসের মধ্যে। সুতরাং আগামী নির্বাচনও অনুষ্ঠিত হবে, যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। যতই ষড়যন্ত্র করা হোক বিশ্ব মিডিয়াদের হাতে দেশ থেকে তুলে ধরার জন্য বিএনপি জামাত যতই চক্রান্ত করুক এই দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে সুপ্রিম পার্টি অংশগ্রহণ করবে এবং সম্ভব হলে 300 আসনে তারা প্রার্থীও দিবে, আরো অন্যান্য দল অংশগ্রহণ করবে। এবং আপনারা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক আর না করুক, করেন আর না করেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, দেশে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে।